যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের তৈরি, এটা ঠিক আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপদ মস্তক সব নূর, কিন্তু অনেকে বলে এটা জাতি নূর, এই কথাটা ভুল, এই আকীদা লালন করা যাবে না। নবী সাল্লাল্লাহু জাতি নূর না, তিনি খলকি নূর, সৃষ্ট নূর, সুবহানাল্লাহ বলেন, তিনি কি খলকি নূর, সৃষ্ট নূর। ফেরাউন বলে আসি আরে মুসার কলিমা দাও গোসে রে, ফেরাউন বলে আসি আরে মুসার কলিমা দাও গোসে রে, আসিয়া বলে ও ফেরাউন জীবন গেলে ও সর্বনারে, লা ইলাহা মহব্বত, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত দীর্ঘ এক সপ্তাহ নেক হায়াত দারাজ করে আল্লাহর পবিত্র কর্ম সিদ কাবা শরীফের টুকরায় জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার ও বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই ওই মহামনিবের দরবারে খুশি চিত্তে আমরা সকলেই শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম নবী পাকের উপরে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়দা না করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম জগৎ সৃষ্টি করতেন না। তিনি হলেন হাবিবে কিবরিয়া শাহনশাহ রিসালা, আফতাবে নবুয়াত, তাম নবীদের নবী, আপনার আমার নবী, আখিরি জামানার পয়গাম্বার, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নূরে মদিনা, হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলি পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মাসটি হচ্ছে পবিত্র রবিউল আউয়াল মাস, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যে মাসটি হচ্ছে নবী পাকের শুভাগমনের মাস। এই রবিউল আউয়ালের মর্যাদা আপনি যদি একদিক দিয়ে বিবেচনা করেন তাহলে দেখা যায় যে রমজান মাসের চাইতেও রবিউল আউয়ালের মর্যাদা অনেক বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। সেটা কিভাবে হলো প্রশ্ন থাকতে পারে, যে হুজুর রমজানের তো অনেক মর্যাদা, অনেক ফজিলত, কারণ রমজানে একটি নফল আদায় করলে ফরজের সমতুল্য হয়ে যায়, আবার একটি ফরজ আদায় করলে 70টা ফরজের সমতুল্য হয়ে যায়, এবং রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা স্পেশাল দরজা রেখেছেন যেটাকে রায়্যান বলা হয়, রায়্যান নামক দরজা, এই দরজা দিয়ে রোজাদাররাই প্রবেশ করবেন। রোজার অনেক ফজিলত, ঠিক না, রমজানের অনেক ফজিলত মর্তবা। আবার রোজাদারদের জন্য সবচেয়ে বেশি খুশি হলো যে ইফতারের পূর্ব মুহূর্তে, কোন সময়, ইফতারের পূর্ব মুহূর্তে, আর আরেকটি খুশি হচ্ছে যখন আল্লাহ পাক রোজাদারের সাথে সরাসরি সাক্ষাৎ করবেন। জয় বলি সুবহানাল্লাহ। তাহলে রমজানের মর্যাদা অনেক বেশি, তাই না? রমজানের মর্যাদা কি অনেক বেশি? কেন রমজানের মর্যাদা বাড়লো কেন? কারণ আছে এই মাসে, এই মাসে রমজান মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করছেন। কি নাজিল করছেন? কোরআন নাজিল করছেন। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি এই পবিত্র মাহে রমজানে আমার হাবিব, আমার বন্ধু, আখিরি নবীর উপরে পবিত্র কালাম নাজিল করছি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কোরআন নাজিলের কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে মাহে রমজানের বরকত, মর্তবা, ফজিলত বেড়ে গেছে। এখন আমার প্রশ্ন হলো, কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি তো শুভাগমন করেছেন এই রবিউল আউয়ালে, কোন মাসে? রবিউল আউয়ালে। আল্লাহর হাবিব যদি জগতের মধ্যে তাশরিফ না আনতেন, রবিউল আউয়াল মাস যদি না হইতো, তাহলে কোরআন কার উপরে নাজিল হইতো? এই দিক দিয়ে যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখা যাবে যে ওই রমজানের চাইতো রবিউল আউয়ালের মর্যাদা, ইজ্জত অনেক বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা নবীর কারণে সব পেয়েছি, ঠিক না? সব পেয়েছি, কোরআন পেয়েছি, সুন্নাহ পেয়েছি,
গোটা জিন্দগি পেয়েছি, গোটা জগৎ পেয়েছি নবীর কারণে। কারণ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, লাউলা কালামা খালাকতু আপনাক, নবী গো বস্তু আমার, আমি যদি আপনাকে পয়দা না করতাম তাহলে আমি তামাম জগৎ সৃষ্টি করতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। একটি বিষয় মনে রাখতে হবে, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আল্লাহ কি স্রষ্টা, আর আমরা হলাম সৃষ্টি। আমাদের মধ্যে কিছু ভুল আছে, কিছু ভুল আকীদা আছে কিছু ভাইদের ভিতরে। যেমন অনেকে বলে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের তৈরি, এটা ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাদমস্তক সব নূর, কিন্তু অনেকে বলে এটা জাতি নূর, এই কথাটা ভুল, এই আকীদা লালন করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতি নূর না, তিনি খলকি নূর, সৃষ্ট নূর। সুবহানাল্লাহ, বলেন তিনি কি খলকি নূর, সৃষ্ট নূর। কারণ আল্লাহ তাআলা তার ওয়াহদানিয়াতের ব্যাপারে, একাত্মবাদের ব্যাপারে সূরা ইখলাসের মতো এত সুন্দর আলোচনা কোন সূরায় করেন নাই। আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দেন আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন না, আল্লাহ কয়জন? একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, ঠিক কিনা? আল্লাহ বেনিয়াস, কোনো কারো মুখাপেক্ষী নন, কারো কাছে ধরনা ধরতে হবে না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, কথা বুঝে আসছে? ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আর নেই কো সমতুল্য আল্লাহর, আল্লাহর সমতুল্য কেউ আছে? যারা বলেন না, তাহলে যেহেতু আল্লাহ এক, তার কোনো শরীক নাই, অংশীদার নাই, এজন্য জাতি নূর বলা যাবে না। আমাদের নবী নূরের তৈরি, কিন্তু তিনি খলকি নূর, সৃষ্ট নূর। যারে বলি সুবহানাল্লাহ। নবী পাক সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, হুজুর আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করছেন? আল্লাহ বলছেন, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, কি বলছেন? আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার বন্ধু, আল্লাহর বন্ধু তোমার নবীজি নূর মুবারক সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ, বলেন কি সৃষ্টি করছেন? নূর মুবারক সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে এসে দলিল দিয়েছেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবীন, জাওয়া তোমাদের জন্য নূর পাঠাইলাম। এই নূর দ্বারা জগৎ বিখ্যাত অনেকগুলি তাফসীর কিতাব আসছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া কিতাবুম মুবীন, জগতের মধ্যে স্পষ্ট কিতাবের নাম কি? জোরে বলেন, জগতের মধ্যে স্পষ্ট কিতাবের নাম কি? কোরআনের মতো আর স্পষ্ট আছে এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই? আপনি দেখেন না, পৃথিবীতে কোনো রাইটার যদি কোনো কিতাব লেখে, শেষ পর্যায়ে কিন্তু লিখে দেয় যে ভুল হয়ে থাকলে আপনি দয়া করে জানাবেন, পরবর্তী সংশোধনীতে সংশোধন করে দেওয়া হবে। আর কোরআন এমন একটা কিতাব যার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করছেন। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ নিজে চ্যালেঞ্জ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, যে এটি এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই কিতাবটা হচ্ছে স্পষ্ট কিতাব, এটার মতো স্পষ্ট আর কোনো কিতাব জগতের মধ্যে নাই। আল্লাহ বলছেন, আমি নূর পাঠাইলাম, সাথে দিলাম কিতাবুল মুবীন, স্পষ্ট কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা নবীকে নূর বলছেন, কি বলছেন? নূর বলছেন, এটা সৃষ্ট নূর, জাতি নূর নয়। প্রিয় ভাই আমার, জিবরিল আমিন আমার নবীজির কাছে জীবনে 24,000 বার আগমন করছেন। সুবহানাল্লাহ, বলেন কতবার? 24,000 বার তিনি আগমন করেছেন। আমি উদাহরণ দিচ্ছি, যেমন আমার ছোট্ট মেয়েটা বয়স কত? 4.5 বছর। আমার পাশে যদি থাকে, হ্যাঁ, আমাদের এই ভাইরা যদি আমার কাছে বারবার আসে, একসময় আমার ছোট মেয়েটা চিনে ফেলে না, ফেস দেখে তো চিনে, যাদেরকে চেনা চেনা যাচ্ছে, কারণ ওনার তো প্রায় আসতেছেন আব্বার কাছে মেহমান হিসেবে। তো এক পর্যায়ে বলতেই পারেন যে আব্বা আমি এদেরকে কী বলে ডাকবো, কি প্রশ্ন আসতেই পারে, যদি সন্তান আদর্শবান হয়, আদর্শ বাবার সন্তান হয়, ঠিক কিনা বলেন? তো জিবরিল আমিন আসছেন সাহাবীর সুরত দৈরা, কার সুরত দৈরা? সাহাবীর সুরত দৈরা, ফাতিমা তো জাহরা ছোট্ট মানুষ, প্রশ্ন করলেন, আব্বা আমি এই ব্যক্তিকে আমি কি বলে সম্বোধন করব, কি বলে ডাকব? আল্লাহ নবী বললেন, ফাতেমা রে, তুমি এই ব্যক্তিকে ছোট চাচা বলে ডাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। কাকে? জিবরাইলকে। সে তো আর জানে না জিবরাইল নাকি, সে তো দেখছে মানুষের সুরাত, মনে করছে সাহাবি, ঠিক না? কি বলে ডাকবে? ছোট চাচা বলে ডাকবে। যখন এই কথা বলছে জিবরাইল মুখ মনে হয়ে গেছে, এটা কেমনে হয়? জীবনে আমি কত নবীর কাছে ওহী নিয়ে আসলাম, আর ইনি হলেন শেষ নবী। কারণ নবী নিজেই তো বলছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না।
তাহলে এ আমার ছোট হয় কেমনে, আল্লাহ রাসূল ছোট হয় কেমনে, আমার মুখ মরিন হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বুঝতে পেরেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মুসকি মুসকি এসে বললেন, ভাই জিব্রাইল বলেন তো আপনার বয়স কত? সুবহানাল্লাহ বলেন, প্রিয় ভাই আমার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়া নবীজি আমি আমার বয়সটা হয় তোমার সঠিক বলতে পারবো না, তবে একটা ধারণা দিতে পারি, ওই যে চতুর্থ আসমানে একটা তারকা ওঠে, তারকা উদিত হয়, ওই তারকাটা 70,000 বছর পর পর ওঠে, আমি জীবনে ওই তারকাটাকে 70 কিংবা 72,000 বার দেখেছি। আর বয়স বলার দরকার আছে? অনেক বয়স, ক্যালকুলেশন করে আগানো যাবে না যে কত বয়স। প্রিয় ভাই আমার, আল্লাহ নবী বললে, আল্লাহ নামের শপথ কসম করে বলছি রে ভাই জিব্রাইল, তুমি যে ওই তারকাটা দেখেছো ওইটা কোনো তারকা ছিল না, ওইটাই ছিল আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূর মোবারক। তার বড় কে? জিব্রাইল না নবী? বড় কে? আল্লাহ রাসূল। এর জন্যই তিনি তার পরিজাত টুকরা সন্তান খাতুনে জান্নাত ফাতিমাকে বলেছেন যে এই ব্যক্তিকে তুমি ছোট চাচা বলে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোনো সন্দেহ করা যাবে না, আল্লাহর হাবিব নূরের তৈরি, আপাদ মস্তক সব নূর। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি নাম হচ্ছে নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ বলে কি নাম? নূরে মুজাসসাম। হুজুরের সব কিছু বরকতপূর্ণ, এই জন্য বলা হয় মোবারক। সব কিছু কি মোবারক? দাড়ি মোবারক, চুল মোবারক, থুথু মোবারক, ঘাম মোবারক, সব কিছু মোবারক, জেসে মোবারক। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যখন শরীর থেকে ঘাম বের হতো, সাহাবায়ে কেরাম সাহাবায়ে আজমাই তারা বোতলে জমা করতেন, গচ্ছিত রাখতেন। একদিন প্রশ্ন করলো, ও সাহাবিরা আমার ঘাম করি তোমরা কেন বোতলে জমা রাখো, গচ্ছিত রাখো কেন? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ নবীজি গো, আপনি তো দেখেন আপনার ঘাম ঠিক আছে, আমরা ঘাম করি জমা করি, এই ঘামের ভিতর থেকে মিশক আম্বরের চাইতো সুন্দর ঘেরান বের হয়। এজন্য নবীজি আমরা এই ঘামটাকে আতর হিসেবে, সেন্ট হিসেবে ব্যবহার করি। দুনিয়ায় এমন কোনো পারফিউম বের হয় নাই, এমন কোনো সেন্ট আতর বের হয় নাই যে আপনার ঘাম মোবারকের থেকে বেশি সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ। সব কিছু মোবারক অর্থ হচ্ছে বরকতপূর্ণ। মোবারক অর্থ কি? বরকতপূর্ণ। হুজুরের সবটা বরকত ছিল, হুজুরের গোটা জিন্দিগিটাই ছিল আমাদের জন্য আদর্শ, গোটা জিন্দিগিটাই ছিল আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয়। জোরে বলি সুবহানাল্লাহ।